বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় সর্ববৃহৎ মহিষের হাট। বাংলাদেশের তথা চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ আলমডাঙ্গার মহিষের হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে এই হাট প্রাঙ্গণ। হাট প্রাঙ্গণে সারি সারি মহিষ, ময়দানে নানা বয়সী মানুষের আনাগোনা, কোথাও তিল ধরনের ঠাই নেই। ব্যাপারী ও খরিদ্দারদের দরাদরি, অনবরত পশুর ডাক। জানা যায় সপ্তাহে প্রতি বুধবার এই হাট বসে। সোমবার ও মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন এলাকার মহিষ ব্যাপারীরা বেচাকেনার উদ্দেশ্যে হাটে আসতে শুরু করেন। হাটে বেচা কেনার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সহ সুদূর চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, সিলেট ও কক্সবাজার থেকে মহিষ ব্যাপারীরা এই হাটে কেনাবেচা করতে আসেন। বুধবার সরেজমিনে আলমডাঙ্গার মহিষের হাট ঘুরে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতা বিক্রেতার সমাগম হয় এই হাটে। চলে নির্বিঘ্নে বেচাকেনা। তবে হাট ইজারা সংশ্লিষ্টরা বলেছেন, বিভিন্ন এলাকা থেকে আলমডাঙ্গার মহিষের হাটে মহিষ তুলনামূলক বেশি কেনা বেচা হয়। নোয়াখালী থেকে আগত মহিষ বিক্রেতা মোহাম্মদ আবুল কালাম বলেন, এই বাজারটা অন্যরকম বড় বাজার। এখানে সব জায়গা থেকে মানুষ মহিষ কেনা বেচার জন্য আসে। আমি দীর্ঘদিন এই বাজারে ব্যবসা করছি। কালাম আরও বলেন, এখানে ক্রেতা বিক্রেতা বেশি থাকায় কেনা বেচা বেশি হয়। মহিষ ব্যাপারী আনোয়ার জানায়, সারা সপ্তাহ বিভিন্ন স্থান থেকে মহিষ কিনে বুধবার এই হাটে বিক্রি করতে আসি। এ ব্যাপারে আলমডাঙ্গার চেয়ারম্যান বলেন, আলমডাঙ্গার এই হাট একটি ঐতিহ্যবাহী বৃহত্তম মহিষের হাট। এখানে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসে। তাদের নিরাপত্তা দিতে আমরা সচেষ্ট আসি, যাতে তারা নির্বিঘ্নে বেচাকেনা করে তাদের মাল ও টাকা পয়সা নিয়ে যেতে পারে। ভাই, আপনি কতদিন ধরে এই মহিষ বেচাকেনা করেন? ভাই, আমার বয়স যখন 14 বছর তখন আমি মহিষের ব্যবসা করি। ব্যবসা করেন? জি। আলমডাঙ্গার এই যে হাটটা, এটা কি কি বারে বসে? বুধবার বুধবার। প্রতি বুধবারে? সপ্তাহে একদিনই? সপ্তাহে একদিন। আপনার পিছনে যে মোষটা আছে, এই মোষটা কত হলে বিক্রি করবেন? এই মোষটা 3 লাখ হলে বিক্রি হবে। 3 লাখ হলে বিক্রি করবেন? আচ্ছা, গরুর যেরকম ওজন হিসেবে বিক্রি হয়, অর্থাৎ গোশ হিসাবে, মোষও কি তাই? গোশ হিসাবে বিক্রি। এর গায়ে কয় মন গোশ হবে? এইটি ধরেন 12 মন হবে মোষটা। 12 মন গোশ হবে? এর কয় দাঁত হয়েছে এটার? দাঁত পুরা পুরা। ভাই, আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা বলেন। 01721-655-880। যদি কেউ আপনার কাছে মহিষ ক্রয় করতে চাই, অর্থাৎ কিনতে চাই, তাহলে তো আপনি এই নাম্বারে যোগাযোগ করলে মহিষ দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করা যাবে। ভাই, আপনি এই মহিষের ব্যবসা কতদিন ধরে করেন? 10 বছর থেকে হচ্ছে। 10 বছর ধরে? হ্যাঁ। আপনার পিছনে যে মহিষ রয়েছে, আনুমানিক কয় মন করে এর গায়ে গোশ হবে? 7 মন করে। 7 মন করে? হ্যাঁ। কত টাকা বিক্রি করবেন? 60-62-62। এই মহিষ হচ্ছে গরু যেরকম গোশ ওজন হিসেবে, গোশ হিসেবে বিক্রি হয়, মহিষও কি সেই হিসেবে বিক্রি হয়? হ্যাঁ, মহিষ সেই হিসেবে বিক্রি হয়। আলমডাঙ্গার হাট কি বারে বসে? বুধবারে। শুধু কি বুধবারে? খালি বুধবারে। সকাল কটা থেকে কটা পর্যন্ত? একদম সন্ধ্যা পর্যন্ত। সকাল কটাতে শুরু হয়? 12টায়। আজকে দুপুর 12টাতে সন্ধ্যা পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত। ভাই, আপনি কতদিন ধরে মহিষ লালন পালন করেন? এই 3-4 বছর ধরে লালন পালন করছি ভাই। 3-4 বছর ধরে? এই যে দুটো মহিষ আনিছেন, এই দুটো, এটাটার গায়ে কয় মন করে গোশ হবে? 9 মন করে হবে। 9 মন করে 18 মন হবে। 9 মন করে গোশ? হ্যাঁ। কথা বলে যা বলে বলুক, কথা বলা যাবে না। এই মহিষ কত টাকা করে হলে বিক্রি করবেন? এক এক পিস 2.5 লাখ টাকা করে বিক্রি করবো। 2.5 লাখ টাকা করে হলে?
এবারে কি গরুর যেরকম দাঁত হয় মোষের কিরকম দাঁত হয়? এবারে কয় দাঁত হয়েছে? ছয় দাঁত করি। এটা ছয় দাঁত করে হয়েছে? এছাড়া কি আপনার কাছে খামার আছে? বাড়িতে লালন পালন করেন? যদি কেউ আপনার কাছে মোষ কেনে সেখান থেকে আপনি মোষ দিতে পারবেন? পারব। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 013 013 21 96 46 46। আর এই যে পিছনে যে একটা মোষ রয়েছে এটাও কি একই দাম? একই দাম।